अगेन टू माई चैनल प्रीथास डेलि डायरि। तो आज के हजबैंड शमीकर जन्मदिन और आज के जेहेतु लाकिली सैटारडे पड़े से हीजन्य आज के प्रथम पार्क स्ट्रीट जाब। तो आज के प्लान मोटामुटी पार्क स्ट्रीट गए खावा दावा करा तपर से कौ जावर। तो देखा जाक एखन बजे 5:30 আমরা হয়তো 6:30 ভিতরে বেরিয়ে যাব, মানে পুরো সন্ধ্যা থেকে রাত অবধি আজকে এনজয় করার প্ল্যান আছে। তাহলে দেখো আমার সাথে যে আজকে আমরা কোথায় যাই আর বার্থডেটা কিভাবে এনজয় করি। তো এখনো তো আমি মেকআপ করিনি, জাস্ট আমি ড্রেস করেছি। তো সব কিছু করে নিয়ে তারপরে তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে, চল। তাহলে আমি রেডি হয়ে গেছি। তো এটা হচ্ছে কি আজকে আমার অ্যাটার। তো এখন আমরা বেরাবো, তাহলে তোমার সাথে নেক্সট দেখা হবে পার্ক স্ট্রিটে, চলো। তাহলে পার্ক স্ট্রিট যাও যাব করে শেষ অবধি ক্যামাক স্ট্রিট, মানে মেট্রো করে আমরা ময়দানে নেমেছি। ময়দান থেকে নেমে টাটা স্টিলের সামনে দিয়ে মেট্রো প্লাজার ঠিক উল্টো দিকে অ্যাস্টারের এখানে আমরা চলে এসেছি, যেখানে ওয়াফিরা আছে, জান্নাত আছে, পাপ 13 আছে, অনেকগুলো অপশান কিন্তু অ্যাভেলেবেল। মনে হলো যে পার্ক স্ট্রিটে আজকে গেলে হয়তো ভিড়টা বেশি হতে পারে, সেই জন্য ওখানে না গিয়ে এখন আমরা অ্যাস্টারের এখানে এসেছি, মানে ক্যামাক স্ট্রিটে। তো এবার দেখা যাক যে এখানে আমরা কোথায় ঢুকি আর সেখানে কীরকম এনজয় করি, তাহলে চল। তো জায়গাটাও আমি তোমাদের একটু দেখিয়ে দিই। মেট্রো দিয়ে নেমে, ময়দান মেট্রো দিয়ে নেমে টাটা স্টিলের পাশ দিয়ে ঠিক মেট্রো প্লাজা যেটা দেখা যাচ্ছে তার অপোজিটেই কিন্তু এই কমপ্লেক্সের ভেতরে প্রচুর অপশানস অ্যাভেলেবেল ছিল। তো আমরা সেসব দিয়ে অনেক কিছু চুজ করে রিভিউটিউ দেখে সেসব দিয়ে ঠিক করেছি যে আমরা পাপ 13-এ যাব। এবার তোমাদের সাথে শেয়ার করব আমার আজকে পাপ 13-এ নাইট আউটের এক্সপিরিয়েন্স। তাহলে সবকটা ঘুরে সেসব দিয়ে আমরা ঠিক করলাম যে আমরা পাপ 13-ই যাবো, কারণ ওয়াফিরার ব্যাপারটা যেটা একটু বলে দিই। ওয়াফিরাতে যেটা হচ্ছে, ওয়াফিরাতে হচ্ছে গিয়ে ঢুকতে গেলে পার তাদের হচ্ছে গিয়ে 3000 টাকা চার্জ করছে ওরা, যেটা কিন্তু যেটা হচ্ছে গিয়ে নন রিডিমেবল, ঠিক আছে। কারণ ওটা হচ্ছে গিয়ে কিন্তু পরে তুমি খেয়ে বা কিছুভাবেই কিন্তু ওটা রিডিউ করতে পারবে না, মানে ওটা জাস্ট এন্ট্রি ফ্রি উইদাউট ফুড অ্যান্ড ড্রিঙ্কস। কিন্তু এখানে পার্ক 13-এ যেটা সেটা হচ্ছে গিয়ে এখানে কিন্তু পার কাপল হচ্ছে গিয়ে 1000 টাকা। তো বাদ বাকি যা ডিটেলস আছে সেটা আমি আগে ভেতরে যাই, তারপর সেই মতো তোমাদেরকে আমি পরে শেয়ার করে দেবো। সাধারণত উইকডেজে অনেক নাইট ক্লাব অফার দিলে উইকেন্ডে কিন্তু অফারগুলো থাকে না, কিন্তু এখানে পাপ 13-এ তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেক দিন 4:00 থেকে রাত 10:00 অবধি ওরা কিন্তু এই অফারটা দিচ্ছে, যেটা কিন্তু পরে নিজের ইচ্ছা মতো কাস্টমাইজও করে নিতে পারবে। তো এন্ট্রান্সটি কিন্তু বেশ ভালো, যেরকম তোমরা দেখতে পাচ্ছ ফটো তোলার জন্য কিন্তু জায়গাটা যথেষ্ট সুন্দর লাগছে আমার। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমি মনে হয় এখানে আরেকবার কিন্তু আমি আসবো। তো এন্ট্রান্সের মুখে এই জায়গাটা কিন্তু আমার সব থেকে ফেভারিট লেগেছিল, আর এখানে আমরা কারা এসেছিলাম সেটাই বলা হয়নি, এসেছিলাম আমি, সুমিক, আবির আর অর্পিতা। তো অর্পিতা তো এখানে মোটামুটি রিল বানাতে ব্যস্ত। তা আমরা যখন ঢুকেছিলাম তখন 8:00 বেজেছিল, আর যেরকম তোমরা দেখতে পাচ্ছ 8:00 সময় শনিবার দিন রাত্রি 8:00টা কোনো টাইমই নয়, সেই জন্য পাপ কিন্তু তখন মোটামুটি ফাঁকা ছিল। তো আমরা প্রথমে ভেবেছিলাম যে বাবা এত ফাঁকা তো আদৌ কি এটাই ভিড় হয়, এটা কি ভালো। কিন্তু মোটামুটি 1 ঘন্টার ভেতরেই 9:30 বাজতেই কিন্তু জায়গাটা পুরো ভরে গেছিলো, যেটা তোমরা এখন ধীরে ধীরে দেখতে পাবে। এখন আমি তোমাদের সাথে এটার ইন্টেরিয়ারটা শেয়ার করছি, যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি ওটার বার কাউন্টার, আর ইন্টেরিয়ারে তোমরা দেখতে পাচ্ছ প্রপার লাইটিং, একটা পাবে বা নাইট ক্লাবে যেরকম লাইটিং হওয়া উচিত সেরকমই কিন্তু ভালো মতন এখানে লাইটিং হয়ে আছে। আর ওরা মনে হচ্ছে ফ্রাইডের পর আর এগোতে পারিনি, সেই জন্য বারবারই ফ্রিকি ফ্রাইডেতে আটকে আছে। আর এটা হচ্ছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানকার ডান্স ফ্লোরটা, সামনে হচ্ছে গিয়ে আয়নাটা। এখন তো পুরো ফাঁকা ছিল, কিন্তু একটু পরেই জায়গাটা তোমরা যখন দেখতে পাবে বুঝতে পারবে যে সবাই মিলে কিন্তু নাচানাচি শুরু করে দিয়েছিল। তো আমার মতো যাদের এখনও শখ আছে যে নাইট ক্লাবে গিয়ে একটু নাচানাচি করা, তাহলে কিন্তু তারা এই পাপ 13-এ তোমরা আসতেই পারো। আর যেহেতু জায়গা ফাঁকা ছিল সেই জন্য আমরা বিভিন্ন জায়গায় বসে একটা পারফেক্ট জায়গা চুজ করেছিলাম, ওদিকে দুজন এদিকে দুজন বসার। আর তখন ঠান্ডাটাও খুব লাগছিলো, যেটা একটুক্ষণের মধ্যেই গরম হয়ে গেছিলো কারণ তখন লোক চলে এসেছিলো। তাহলে আপাতত আমরা এখানে বসে এবার মেনু কার্ডটা দেখা যাক যে এবার পেট পুজোর জন্য এখানে আমরা ঠিক কী কী খাই, আর তোমাদের সাথে সেগুলো এবার আমি শেয়ার করবো, চল। তো শেষ অবধি আমরা চলে এসেছি পাপ 13-এ। তো
তোমরা দেখতেই পাচ্ছ এখানকার অ্যাম্বিয়েন্স, লাইটিং সব কিছু কিন্তু ফাটাফাটি। তো তোমাদের সাথে এবার আমি ধীরে ধীরে শেয়ার করবো যে এখানকার খরচা কীরকম হলো। আর মাঝে মাঝে আমাকে দেখতে পাচ্ছি এই লাইটে একটু ভূতের মতো লাগছে ঠিকই, কিন্তু ঠিক আছে, জাস্ট এনজয় দ্য ভাইব। তো এটা হচ্ছে কি ওখানকার খাবার মেনু। আমি বেশি ডিটেলসে শেয়ার করলাম না, কারণ গুগলে সার্চ দিলেই কিন্তু তোমরা ওদের ডিটেল মেনুটা পেয়ে যাবে। আর 877 অফার যেটা আমি প্রথমে দেখিয়েছিলাম, ওটা কিন্তু আমরা নিজেদের মতো পারমুটেশন কম্বিনেশন করে কাস্টমাইজ করে নিয়েছিলাম, যেটা তোমরা ওনাদের রিকোয়েস্ট করলে ওখানে কিন্তু করে দেবে। তো প্রথম আলাকার্টের যে আইটেমটা নিয়েছিলাম সেটা ছিল ট্র্যাডিশনাল ফিশ ফিঙ্গার, যেটা কিন্তু ভেটকি ফিশ দিয়েই করেছিল, আর যার মধ্যে নখানা পিস ছিল। আর এগুলো প্রচণ্ড ক্রিস্পি এবং টেস্টি ছিল, আর এর দাম ছিল 545 টাকা। যেহেতু আমরা 877 অফারটার ভেতরেই মকটেলগুলো নিয়েছিলাম, তাই আমাদের তার মধ্যেই পড়েছিল। কিন্তু আলাদা করে যদি তোমরা মকটেল নিতে চাও, রাত্রি 10টার পরে তো অনেকেই থাকেন, আমরাও ছিলাম, সেই ক্ষেত্রে কিন্তু মকটেলের দাম স্টার্ট হচ্ছে 500 টাকার থেকে। এবং যারা ককটেল খেতে পছন্দ করো তাদের ক্ষেত্রে তার দাম শুরু কিন্তু হচ্ছে গিয়ে 750 টাকার থেকে। এছাড়া হুক্কা বা সিসা যদি খেতে চাও তার দাম মোটামুটি শুরু 850 টাকা থেকে আর 2500 টাকা অবধি। আর এটা হচ্ছে সমীকের জন্মদিনের কেক, যেটা আমরা স্পেশালি ওদের কাছে অর্ডার করিয়েছিলাম। কেক অ্যাসাস তো পাওয়া যায় না, যেটার 1 পাউন্ডের দাম ওরা নিয়েছিল কিন্তু 600 টাকা, যেটা আমার একটু হয়তো বেশি মনে হয়েছিল, কিন্তু যেহেতু সেলিব্রেশনটা ওখানেই করতে হতো সেই জন্য সেদিন আর দামের কথা আমরা চিন্তাভাবনা করিনি। তো ওখানেই আমরা চারজনে বসে ওর বার্থডেটা ভালোভাবে সেলিব্রেট করে নিয়েছিলাম। আর নো ডাউট কেকটা কিন্তু খেতে যথেষ্ট ভালো ছিল। তো এটাই হচ্ছে গিয়ে মোটামুটি আমি তোমাদেরকে একটা খরচার আইডিয়া দিলাম। তো 877 মানে বিকেল 4টে থেকে রাত্রি 10টার ভেতরে যতটা পারবে নিজেরা খেয়ে দিয়ে নিয়ে, তারপরে 10টার পরে যত সম্ভব কম খেয়ে, আমার মনে হয় তারপরে নাচানাচি করে সেই সময়টা এনজয় করা ভালো। তো বেশ কিছু খাওয়া দাওয়া করে এবার তো পেট ভর্তি, এবার অনেকক্ষণ ধরে বসে আছি কিন্তু এখনও ডান্স ফ্লোর ফাঁকা পড়ে আছে। আর এই জায়গাটা তোমাদের বারবার দেখাচ্ছি কারণ এখানে কিন্তু যে কেউ চাইলে খুব দারুণ দারুণ রিলস তৈরি করতে পারে, যেটা লোভ আমিও সামলাতে পারিনি। যদিও ওটা এভাবে হয়ে গেছে ছোট করে, তাও তোমাদের সাথে এটা শেয়ার করার লোভ কিন্তু আমি সামলাতে পারলাম না। তা আমিও এখানে টুক করে একটা ফাটাফাটি রিল তৈরি করে নিয়েছিলাম, যেটা অবশ্যই শ্রমিক করে দিয়েছিল। তো অনেকক্ষণ তো হলো, এবার কিন্তু মোটামুটি ওরা গান শুরু করে দিয়েছে, কেউ থাকুক বা না থাকুক। এবার আমি আর অর্পিতা কিন্তু আর বসতে পাচ্ছিলাম না, তাই দুজনে মিলে ঠিক করলাম যে আর কাউকে দরকার নেই, আমরা দুজনেই যখন আছি তাহলে আমরা দুজনেই ডান্স ফ্লোরটা মাতাবো। তাহলে বেশ কিছুক্ষণ আমি আর অর্পিতা বসে বসেই নেচে নিলাম, এই ওয়েট করতে করতে যে যদি কেউ আর ডান্স ফ্লোরে আসে। যদিও আমরা ছাড়া আর তখন মাত্র একটাই মেয়েদের গ্রুপ ছিল, সেই জন্য কেউ আসেনি। দেখে দেখে আমরা দুজনে আর ওয়েট না করে নিজেরাই চলে গেলাম, আর ডিজে কিন্তু তখন আমাদের জন্য শুধু গান বাজাতে শুরু করে দিল। তখন বেজেছিল মোটামুটি রাত 9টা, লোক আসা শুরু হয়ে গেছিলো। তো আমরা দুজনে ঠিক করেছিলাম যে দুজনে আপাতত ডান্স ফ্লোরটাকে আগে বেশ কিছুটা মাতিয়ে দিই, তারপরে যখন বাকি লোকজন আসবে তখন আবার তখন নাচা যাবে। তো আপাতত আমরা দুজন মিলেই কিন্তু পরপর নেচে গেছিলাম, যা গান হচ্ছিলো তাতেই আমরা নেচে গেছিলাম, কারণ অলরেডি বেশ কিছুটা খেয়ে নিয়েছিলাম। তো এর সাথে সাথে খাবারটাও হজম হয়ে গেল। তো বেশ অনেকক্ষণ নাচার পরে যখন আবার একটু একটু খিদে পেলো আর আমরা একটু হাঁপিয়ে গেলাম, তারপরে আবার আমরা ফেরত গেলাম। আবার গিয়ে এবার কিছু নতুন খাবার ট্রাই করলাম, এবার তোমাদের সাথে শেয়ার করবো যে নেক্সট আমরা তাহলে কী খেলাম। নেক্সট আমরা অর্ডার দিয়েছিলাম চিলি বার্স চিকেন, যার দাম ছিল 525 টাকা, আর এর মধ্যেও কিন্তু 9 পিস ছিল। এটা খেতে কিন্তু বেশ স্পাইসি ছিল, আর আমার কিন্তু স্পাইসি খাবার দারুণ লাগে। যারা আমার মতো স্পাইসি খাবার খেতে পছন্দ করো তারা কিন্তু এটা অবশ্যই ট্রাই করো। আর নেক্সট আমরা নিয়েছিলাম আজওয়ানি ফিশ টিক্কা, এর দাম ছিল 595, আর এতেও কিন্তু ওই 9 পিস ছিল, আর এটাও খেতে কিন্তু খুব ভালো ছিল। আর নেক্সট আমি তোমাদের সাথে শেয়ার করছি আমরা যেখানে বসেছিলাম সেখানে ফুল আলোয় জায়গাটা কীরকম লাগছে। অনেক রিকোয়েস্ট করার পরে শ্রমিক তারপরে সেসবধি একটু নাচতে রাজি হলো, কিন্তু ও আবার ডান্স ফ্লোরে গিয়ে নাচবে না, ও আবার এইসব ব্যাপারে একটু আনকমফোর্টেবল ফিল করে। যদিও এখানটা ডান্স ফ্লোর ছিল না, তাও ও আর অর্পিতা এখানটায় নিজস্ব পার্সোনাল ডান্স ফ্লোর বাড়িয়ে কিন্তু নাচা শুরু করে দিয়েছিল। আর আমি একটু রেস্ট নিচ্ছিলাম কিন্তু এতবার ডাকলো যে তারপরে আমিও ওদের সাথে জয়েন করতে বাধ্য হলাম। কিন্তু আবিরকে কিন্তু অনেকক্ষণ ওঠানো যায়নি, আবির একেবারে শেষ
বেলায় গিয়ে বাজিমাত করে তখন এসেছে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে তখন একটা বার্থডে ডেকোরেশন চলছিল, তো যেটা দেখে আমার মনে হলো এখানে কেউ যদি পার্সোনাল বা প্রাইভেট কোনো ইভেন্ট করতে চায় সেই ক্ষেত্রেও কিন্তু এখানে এসে করতেই পারে। এবার আমরা এখানেই মোটামুটি অল্প স্বল্প নাচ শুরু করেছিলাম, আর শ্রমিক এখানে মোটামুটি ইনকালাব জিন্দাবাদ পোজেই দিয়ে কিন্তু বাকি নাচটা নেচে ফেলেছিল। এবার নেক্সট এখানে নাচার পরে এবার আমরা যাব ডান্স ফ্লোরে, এবার সেখানে গিয়ে আমরা এবার কিন্তু আবার নাচবো। তাহলে তোমাদের সাথে এবার শেয়ার করবো আমি যে যত রাত বাড়ছে তত ডান্স ফ্লোরের অবস্থাটা কীরকম হচ্ছে। যদিও সিকিউরিটির ব্যাপারে একটু বলে থাকি, যেটা কিন্তু একেবারে ফাটাফাটি ছিল, তাই সিকিউরিটি নিয়ে এখানে কিন্তু কোনো চিন্তা করার দরকার নেই। আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম এই একটা নাগাদ, তো তার আগে লাস্ট টাইম আমরা যখন নাচতে এসেছিলাম তখন মোস্ট প্রবাবলি 12:30-12:30 মতো বেজেছিল, আর দেখতে পাচ্ছ যে ডান্স ফ্লোর তখন কিন্তু ফুল প্যাকড, আর তখন কিন্তু ডান্স ফ্লোরের টেম্পারেচারও বেড়ে গেছে, আর তখন কিন্তু রীতিমতো নাচতে নাচতে ঘাম দিচ্ছিলো, যেটা প্রথম দিকে ঠান্ডা লাগছিলো। আর যেটা সিকিউরিটির কথা আমি আগেও বলেছি, তো ওখানে যারা সিকিউরিটিতে ছিলেন তারা খুব ভালোভাবে নজর রাখছিলেন যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, যেটা সাধারণত নাইট ক্লাবে গেলে আমাদের একটা মনে ভয় থাকে। আর এটাও বলবো যে ওখানে প্রচুর কিন্তু মেয়েদের গ্রুপ এসেছিলো যারা নিশ্চিন্তে কিন্তু নাচ গান খাওয়া দাওয়া সবই করছিল, তো সিকিউরিটির দিক দিয়ে এই জায়গাটা কিন্তু আমার ভীষণই ভালো লেগেছে। আর খরচার ব্যাপারটা কিন্তু তোমাকে নিজেদের ওপর ডিপেন্ড করছে, তোমরা 877 কীভাবে ইউটিলাইজ করবে বা আলাকার্টে মেনু কীভাবে ইউটিলাইজ করবে সেটা কিন্তু সম্পূর্ণ তোমাদের নিজেদের ওপরে। তো দেখতে পাচ্ছ আমরা এখানে নাগিন ডান্স নাচছিলাম, অবভিয়াসলি গান দিতে পারবো না কারণ সেই ক্ষেত্রে একটা কপিরাইট ক্লেম খাওয়ার ভয় থাকে। তো এটা হচ্ছে গিয়ে পুরো ডান্স ফ্লোরটা যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, আর এটা হচ্ছে গিয়ে আমাদের লাস্ট ডান্সটা যেখানে আমরা চারজনেই কিন্তু নাচানাচি শুরু করে দিই। তাহলে এই লাস্ট ডান্সটা এনজয় করো, আর এরপরে তোমাদের সাথে আমি শেয়ার করব আমাদের কিছু ফটো। তো এবার আমি তোমাদের সাথে শেয়ার করছি কিছু ফটো যেটা এন্ট্রান্সের মুখেই আমি তুলেছিলাম আর ভেতরেও তার সাথে তুলেছিলাম। তো এই রইল আমাদের কিছু গ্রুপ ফটোস, আর এবার আমি তোমাদের সাথে শেয়ার করব আমার রিভিউ। তো তাহলে পাপ 13-এর রিভিউটা আমি তোমাদের সাথে শেয়ার করি। পাপ 13-এ কিন্তু লেডিস নাইট হয় যেটা মোস্ট প্রবাবলি শুক্রবার দিন হয়, আমরা যেদিন গেছিলাম সেদিন স্যাটারডে ছিল, কিন্তু জোম্যাটো গোল্ড থেকে তোমরা যদি প্রি বুক করে যাও তাহলে কিন্তু তোমরা এন্টার বিলের উপরে 50% মতো অফ পাবে। আর খাবার দাবার যা দেখালাম ওটা কিন্তু মোটামুটি এক্সপেন্সিভের দিকেই আছে, কিন্তু একদিন যদি তোমরা সেলিব্রেশন করতে চাও এরকম একটা পাবে গিয়ে নাইট ক্লাবের, যদি তোমরা সেই ভাইবটা পেতে চাও তাহলে আমার মনে হয় পাপ 13 কিন্তু একটা ভীষণ ভালো জায়গা। আমরা পার্ক স্ট্রিটে যেতে গিয়ে যাইনি কারণ পার্ক স্ট্রিটে যেগুলো থাকে সেগুলো কিন্তু এটার থেকে অনেক বেশি এক্সপেন্সিভ, এবং সেখানে ঢুকতেই কিন্তু মোটামুটি এন্ট্রি ফি তোমার 1,500-2,000 টাকা লেগে যাবে, যেটা কিন্তু রিডিমেবল নয়। এখানে আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এটার কিন্তু রিডিমেবল, আমরা যখন গেছিলাম তখন প্রথম দিকে তোমরা দেখতেই পেয়েছো যে একটু ফাঁকা ছিল, কিন্তু রাত বাড়ার সাথে সাথে মোটামুটি 9টার পর থেকে জায়গাটা কিন্তু একদম মানে ক্রাউডেড হয়ে গেছিলো, এবং আমি কিন্তু ভাইবটা প্রচণ্ড এনজয় করেছি, নাচ গান খাওয়া জাস্ট ফাটাফাটি মজা হয়েছে। আর ওটা যতদূর আমি জিজ্ঞেস করেছিলাম ওটা রাত 3টে অবধি খোলা থাকে। আর স্ট্যাগ এন্ট্রির ব্যাপারটা একটু বলে দিই, সেটা আমি জিজ্ঞেস করেছিলাম স্ট্যাগ এন্ট্রি কিন্তু অ্যালাউড, স্ট্যাগ এন্ট্রি করতে পার হেড কিন্তু 2,000 টাকা লাগবে, সেটাও কিন্তু রিডিমেবল। তাহলে আমি বলবো যে যদি পার্ক স্ট্রিটের ভিড়ে না গিয়ে তোমরা যদি একটা পাব নাইট ক্লাব বা ডিস্ক এরকম যদি তোমরা ভাইবটা পেতে চাও তাহলে আমার মনে হয় তোমাদের কিন্তু পাব 13-টা একবার ট্রাই করাও। তো আমার মনে হয় পার্ক স্ট্রিটের ভিড় এবং এক্সপেন্সিভ জায়গাটা যদি তোমরা না যেতে চাও পার্ক স্ট্রিটের মতো জায়গায়, তাহলে কিন্তু পাব 13 তোমাদের কাছে একটা অল্টারনেট অপশন হতেই পারে। যেরকম ট্রিঙ্কাস বলো বা রক্সি বলো এগুলোতে তো আমরা গিয়েই থাকি, এগুলো কিন্তু অনেকটাই এখন না নামে যায়, কিন্তু নতুন নতুন জায়গা কিন্তু এক্সপ্লোর করে সেই জায়গাগুলোতে যাওয়া কিন্তু আমাদের কর্তব্য বলে মনে হয়, যেটা আমি তোমাদের সাথে তাই আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম। আর জায়গাটাও কিন্তু খুব প্রাইম লোকেশনে, মেট্রো স্টেশন মানে রবীন্দ্র সদন না সরি ময়দান মেট্রো স্টেশন থেকে বেরিয়ে টাটা স্টিল পাস দিয়ে যে মেট্রো প্লাজার গলিটা গেছে ওখান দিয়েই কিন্তু সোজা চলে গেলেই তোমরা ওখানে পৌঁছে যাচ্ছ। আর ওখান 13-এর এমনি জায়গাটাও খুব ভালো এবং ওখানে প্রচুর বাউন্সারও ছিল, তো সেফটির দিক দিয়ে যদি বলো সেটাও কিন্তু আমার খুবই ভালো লেগেছে। তাহলে তোমাদের সাথে আমি শেয়ার করলাম আমার এক্সপিরিয়েন্সটা পাব 13-এ। তো তোমরাও যদি চাও তোমাদের বন্ধু বান্ধব সবাইকে নিয়ে পাব 13-এ যাও, আর উইকেন্ড বা উইকডে স্টাইলেও যেতে পারো, এনজয় করতে পারো। তাহলে আজকে এইটুকুই, আমার চ্যানেলের সাথে থেকো আর দেখতে ভুলো না বিথাস ডেইলি ডায়েরি, তার সাথে লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলো না। আজকে তাহলে এইটুকুই, নেক্সট তোমাদের সাথে দেখা হবে আমার একটা নতুন ভিডিও নিয়ে, টিল দেন বাই।